আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন আজ 9 জুলাই 2022 রোজ শনিবার অবস্থান করছি শরৎনগর বাজার গরুহাটে। আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একদম ভাঙ্গুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকা থেকে যারা হয়তো ট্রেন যোগে আসেন, বড়াল ব্রিজ স্টেশনে নেমেই একদম স্টেশনের উত্তর পাশেই কিন্তু এই হাটটার অবস্থান। তো প্রতি হাটেই আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই হাট থেকে রফিকুল মামার কালেকশনের যে গাভিগুলো থাকে, বাচ্চা ছাড়া দুধের গাভি, এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। তো আমরা রফিকুল মামার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে তো ঈদ, কাল ঈদ, পবিত্র ঈদুল আজহা। দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। নতুন কালেকশন কতগুলো আছে? আজ কালেকশন কম মামা, ঈদের হাট তো। আচ্ছা, কালেকশন কম আছে না? সাতটা। হ্যাঁ, আচ্ছা, সাতটা কালেকশন আছে। বাচ্চা টাচ্চা কি দুই একটা আছে? বাচ্চা নাই মামা, একটাও বাচ্চা নাই। আচ্ছা, তো মামা আসুন, আমরা এই পাশ থেকে দেখা শুরু করি। যেহেতু কয়টা? সাতটা না? সাতটা গাভি আছে, একটাতেও বাচ্চা নাই। আর আপনার কালেকশনে থাকে বাচ্চা ছাড়া? তো বাচ্চা ছাড়া কালেকশন কেন করেন বা এগুলো নিয়ে লাভ কি, যদি একটু দর্শকদের শুরুতে আজকে বলতেন? এটা বাচ্চা ছাড়া গাভি মনে করেন, প্রথমত এতে লস কম, লস কম। মনে করেন একটা গরু, এই গরুটাই যেমন ফিজের গরুটা, এটা যদি প্যাকেট করতে পারে তাহলে মনে হয় দাম ম্যাক্সিমাম 200। আচ্ছা, কিন্তু এখন মানে দাম 1,25,000। আচ্ছা আচ্ছা, এটা এখনো প্যাকেট বা বাচ্চা সহ কিনতে গেলে 190, 200, 210 এরকম টাকা লাগবে। আচ্ছা, এই 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 কারণে আমাদের দোপাল এলাকার লোক বাচ্চা ছাড়া গাভি কিনে কিনে উপকৃত হয়। আর এগুলো 95% 20 কনসেপ্ট করে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই? না 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 না। আচ্ছা, আর একটা সমস্যা, আমি হাটের ভিতরে একদিন একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে অনেকটা প্রান্তিক খামারিরা বাচ্চা ছাড়া গাভি নিয়ে আসছিল এবং তারা বলেছিল যে তারা বাচ্চাটা রেখে এখন বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বিক্রি করে, বাচ্চা রেখে বিক্রি করে, বাচ্চা মারা যায় অনেকটার, বাচ্চা আমরা কাটি বিক্রি করি আলাদা করে। আচ্ছা, তোমার আপনার গাভিগুলো এখন দর্শকদের দেখান। শুরুর যে গাভিটা রয়েছে এটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান, ফিজিয়ান জাতের গাভি। জাতে মানে আপনার কেমন আছে এটা, পার্সেন্টেজের দিকে তাকালে কেমন আছে? 90%। কোনো সমস্যা নাই গাভিটার? সমস্যা একটাই, বাচ্চা ছাড়া। আচ্ছা, দাঁতে কয়টা এটা? ছয় দাঁত। বাচ্চা কয়টা দিছে এর আগে? আচ্ছা, সেকেন্ড টাইমের বাচ্চার দুধ আছে? আচ্ছা, দুধ কয় লিটার আছে? 10 লিটার। দাম কেমন চাচ্ছেন এই গাভিটা? 1,35,000। আচ্ছা, 1,35,000 টাকা দাম চাচ্ছেন। ক্রেতা ভাইরা কি দরদাম করে নিতে পারবে? আচ্ছা, পাটগুলো সব ক্লিয়ার আছে? তাই, উলান সাবার সব ক্লিয়ার, সব সুন্দর, কোনো সমস্যা নাই? হাটে যারা আসে তারা তো একদম দেখে শুনে নেয়। আচ্ছা, আর অনলাইনে যারা হয়তো ভিডিওগুলো দেখছে, আপনার এই গাভিগুলো যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, 2 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি এটা কি জাতের? জার্সি। এটাতে কি দাঁত মনে হয় সেরে গেছে নাকি? আট দাঁত হয়ে গেছে? আচ্ছা, মানে আমি মোটামুটি মনে বুঝতে পারছি না। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে মামা? এটা বাচ্চা তৃতীয়। তৃতীয়? তৃতীয়, তিন নাম্বার বাচ্চা। এদিকে সরায় দেন, তিনটা বাচ্চা দিছে। দুধ কয় লিটার আছে এখন? দুধ আছে 10 লিটার। 10 লিটার। আচ্ছা, জার্সি গাভি তো সচরাচর যেগুলো ভালো হয় ভালোই হয়। ভালোই হয়। আচ্ছা, 10 লিটার দুধ কি পাওয়া যাবে দুই বেলা দিয়ে? 10 লিটার দুধ ঝিনুয়ে আছে। দাম কত চাচ্ছেন হাটে? দাম হলো 1,10,000। 1,10,000। 1,10,000। শরীরটা তো অনেক ঘাটতি হয়ে গেছে। ঘাটতি হয়ে গেছে, হ্যাঁ, তাহলে বড় গরু ঘাটতির জন্য। 1,10,000। এমনি সুস্থ সবল আছে তো? সুস্থ সবল আছে, কোনো সমস্যা। আচ্ছা, ক্রেতা ভাইরা দরদাম করে নিতে পারবে? একটু ঘুরায় দেন, এই পাশ থেকে দেখায় দেয় গাভিটা। মামা, পরের যে গাভিটা রয়েছে এটা দেখায় একটু সরায় দেন। সাদা কালো রঙের যে গাভিটা দেখতেছি এটা কি জাতের? ফিজিয়ান মামা। ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান গাভি। দাঁত বয়স কেমন হয়েছে এটা? চার দাঁত। চার দাঁত।
আচ্ছা চার দাঁত বাচ্চা বাচ্চা কয়টা দিছে মামা প্রথম বাচ্চা মামা চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা আচ্ছা পাটগুলো তো দেখতেছি মাশাআল্লাহ চারটা পাট খুব সুন্দর গরু ঠান্ডা কোনো সমস্যা নাই তো পাটে সমস্যা নেই পাট ক্লিয়ার আচ্ছা এটা থেকে দুধ কেমন পাওয়া যাবে এটা দুধ আছে মামা 8 কেজি 8 কেজি আচ্ছা অল্প দুধের গাবে অল্প দুধের 8 কেজি দাম চাচ্ছেন কত চাওয়া দাম 90 হাজার বিক্রি দাম কত বিক্রি কম ভাড়া করে বেচা যাবে কত হলে বিক্রি করবেন হাটে 85 না আচ্ছা 85 হাজার টাকা হলে আপনি এটা বিক্রি করবেন আচ্ছা হাটেই তো মনে হয় মোটামুটি তাহলে বিক্রি হয়ে যাবে বিক্রি হয় তাহলে মানুষ যোগাযোগ করে নিতে পারে আচ্ছা গত প্রোগ্রামে যেগুলো দেখানো হয়েছিল সেগুলো কি কম বেশি সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছিল তিনটে গাবি ছিল এগুলো বাড়ির উপর থেকে বিক্রি হয়ে গেছে আচ্ছা বাড়ির উপর থেকে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা যারা হয়তো অনলাইনে দেখতেছে আপনার সাথে যোগাযোগ করে অনলাইনে যোগাযোগ করে নিছে আপনার বাসায় এসে নিতে পারবে আচ্ছা ওই তিনটা কি অনলাইনের মাধ্যমে ওনারা এসে নিছে অনলাইনে নিছে আচ্ছা যা হোক যারা নিছে তাদেরকে যদি ভিডিওটি দেখে থাকে তাদেরকে আমি ধন্যবাদ দেই যে আপনারা যোগাযোগ করে এসে সরাসরি দেখে নিছেন এজন্য আন্তরিকভাবে আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মামার আমরা গাবিটা পরের গাবিটা দেখতেছি লালচে রঙের একটা গাবি রফিকুল মামা এই গাবিটা কি জাতের এটা জার্সি মামা জার্সি জাতের গাবি জার্সি আচ্ছা এটার বয়স কেমন হইছে এটা বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম প্রথম বাচ্চা একটা বাচ্চা দিছে একটা বাচ্চা এখন বাচ্চা নাই না বাচ্চা নাই দুধ আছে কয় লিটার দুধ আছে মামা 8 লিটার 8 লিটার আচ্ছা 8 লিটার দুধ আছে পাটগুলো ক্লিয়ার মামা একেবারে সুন্দর কোনো খুদ নাই কোনো খুদ নাই না না পাট একদম সুন্দর আচ্ছা তো দুধ 8 লিটার 8 লিটার দাম কত চাচ্ছেন গাবিটা দাম মামা 1 লক্ষ 1 লক্ষ সই সই 1 লক্ষ কত হলে বিক্রি করবেন কিছু কম বেশ করে বেচা যায় মামা কিছু কম বেশ করা যাবে না দাম চাচ্ছেন 1 লক্ষ আচ্ছা এটা সাইড করে দেন পরের গাবিটা আমরা দর্শকদের দেখাই এটা মোটামুটি আমরা 4 নাম্বার গাবিটা দেখে নিলাম দর্শক সুন্দর একটা জার্সি গাবি আপনাদেরকে দেখানো হচ্ছে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে পরের যে গাবিটা দেখা যাচ্ছে সেটা দেখি আমরা মামা এটা কি জাতের মামা এটা ফিজিয়ান কিন্তু অস্ট্রেলিয়ার সাথে মিক্সড ফিজিয়ান এবং অস্ট্রেলিয়ানের সাথে মিক্সড আছে আচ্ছা দাঁত বয়স কেমন হইছে কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা মামা দুইটা বাচ্চা দিছে হ্যাঁ 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 দুইটা আচ্ছা এখন কি দুধ আছে কয় লিটার দুধ আছে 12 লিটার 12 লিটার মানে গাব নাই তো না না গাব নাই কোনো গাবে গাব নাই না আজকে কোনোটাই গাব নাই কোনোটাই গাব নাই তো এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1 লক্ষ 25 হাজার 1 লক্ষ 25 হাজার টাকা দরদাম করে ক্রেতা ভাইরা নিতে পারবে আচ্ছা সুস্থ সবল আছে তো মামা আচ্ছা পরের গাবিটা আমরা দেখাই আপনার 6 নাম্বার সিরিয়ালে যে গাবিটা রয়েছে একটু ঘুরায় দেন সরায় দেন মাথাটা বের করে দেন আচ্ছা তো এই গাবিটা কি জাতের মামা এটা মামা ফিজিয়ান করলে ভুল হবে এটা অস্ট্রেলিয়ান গাবি অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান গাবি দাঁত বয়স কেমন হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত বাচ্চা একটা দিয়েছে না প্রথম বাচ্চা দিয়েছে মোটামুটি বাচ্চার বয়স কেমন হয়েছে জানা আছে কি কতদিন বয়সের বাচ্চা ছিল সাথে এরা কাঁচা বাচ্চা ছিল কাঁচা বাচ্চা আচ্ছা তো এই গাবিটা থেকে দুধ কেমন আসবে এটা দুধ আছে 10 লিটার 10 লিটার 10 লিটার হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন মামা এটা দাম মামা 1 লক্ষ 5 হাজার 1 লক্ষ 5 1 লক্ষ 5 আচ্ছা 1 লক্ষ 5 হাজার টাকা দাম চাচ্ছেন একদম সুস্থ সবল আছে তো পাটগুলো দরদাম করে ক্রেতা ভাইরা নিতে পারবে আচ্ছা এটা আপনার 6 নম্বর সিরিয়ালের গাবি দেখলাম 7 নম্বরের যে গাবিটা রয়েছে এটা দর্শকদের দেখাই মামা এটা কি জাতের এটা মামা জার্সি 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 আচ্ছা একটু বেকায়দা জায়গায় দাঁড়ায় আছে তুলাই দেন দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত আটটা মামা আট দাঁত আট দাঁত আচ্ছা মানে দাঁত শেষ বাচ্চা কয়টা দিছে তিনটা না চারটা তৃতীয় বাচ্চা তিনটা দিছে চারটা দেয় নাই তো না না তিনটে তিনটে আপনার তো সংগ্রহ করা সংগ্রহ করা এখন যারা যেখান থেকে সংগ্রহ আমরা মনে হয় যেভাবে জানছি এইভাবে বললাম আচ্ছা আচ্ছা আমাদের কেনা গরু না সেটাই বলতে যেখান থেকে হয়তো কিনছেন সেখানে যদি আবার ভুল তথ্য দিয়ে দেয় টেনে সব তো দেখছেন মোটামুটি না ৮৫ হাজার টাকা একদম একদম
দরদাম করার সুযোগ রাখেন নাই যৎসামান্য 200-500 দেখছে দিন আচ্ছা তার মানে সর্বনিম্ন আপনার দুইটা গাবি আছে 85-80,000 টাকা 85 দুইটা আছে আচ্ছা তো মামা এই গাবিগুলো হয়তো হাটেই বিক্রি হয়ে যাবে আমরা দোয়া করি যাতে আপনার হাটেই বিক্রি হয়ে যায় কম বেশি আর যদি না হয় সেই ক্ষেত্রে গত পর্বে যেরকম অনেক দর্শক অনলাইনের মাধ্যমে দেখে আপনার বাসায় এসে নিয়েছে সেরকম এসে নিতে পারবে তো তো আপনার মোবাইল নাম্বারটা আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজে মুখে জানাই দেন একটু 01724 85 85 3115 3115 এই নাম্বারে আপনার মোবাইল এবং ইমো আছে আচ্ছা পাশে আপনার সেলের নাম্বারটাও দিয়ে দিয়েছি যেহেতু ওটা আগে ছিল ইমো হ্যাঁ হ্যাঁ ছিল ওইটাই আগে ইমো ছিল দুটোই দেওয়া আছে দর্শকরা দুটোতে যোগাযোগ করতে পারবে হ্যাঁ দুটোতে যোগাযোগ আচ্ছা অনেক ধন্যবাদ মামা আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা কৃষি চিত্রের মাধ্যমে শরৎনগর বাজার গরুহাট থেকে রফিকুল মামার কালেকশনের বাচ্চা ছাড়া দুধের গাবি দেখলেন আর এই গাবিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে রফিকুল মামার সঙ্গে কথা বলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন যদি ওনার এই গাবিগুলো হাটে বিক্রি না হয় তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় বেলায় আবারও আপনাদেরকে জানাই যে যেখান থেকে গাবি বকনা বা সার সংগ্রহ করবেন সরাসরি দয়া করে সরাসরি খামারে এসে বা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ মুহূর্তে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম